আগামী পাঁচ বছরে বাংলাদেশের অবকাঠামো খাতের উন্নয়নে ৩২০ বিলিয়ন ইউএস ডলার প্রয়োজন, আর এই অর্থের সংস্থানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে এডিবি। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক এক সেমিনারে কথা জানান এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ। এ সময় বাণিজ্যমন্ত্রী তোফাল আহমেদ বলেন, বাংলাদেশের অবকাঠামো খাতের উন্নয়নে সবসময় পাশে থেকেছে এডিবি। বিস্তারিত সঞ্জিতা জুথির প্রতিবেদনে। রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিনিয়োগ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি। সেমিনারের শুরুতেই এডিবির পক্ষ থেকে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয়। সেখানে এডিবি ও বাংলাদেশের দীর্ঘদিনের সুসম্পর্কের চিত্র উঠে আসে। এ সময় এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে বলেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের জন্য চীন, জাপান সহ অনেক দেশই এগিয়ে আসছে। বাংলাদেশের বিনিয়োগ বাড়াতে আগামী পাঁচ বছরে ৩২০ বিলিয়ন ডলার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের রাস্তা, রেল, সেতু আর মেগা প্রকল্পগুলোর বিপুল বিনিয়োগে আগ্রহী এডিবি। দেশি বিনিয়োগে আকর্ষণ বাড়াতে বাংলাদেশকে অবকাঠামো খাতে আগামী পাঁচ বছর প্রায় ৩২০ বিলিয়ন ইউএস ডলার ব্যয় করতে হবে, আর এই অর্থের সংস্থানে এডিবি সবসময় বাংলাদেশের পাশে থাকবে, আর এজন্য আমরা একটি নীতিমালাও করে ফেলেছি। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশের অবকাঠামো খাতের উন্নয়নে সবসময় পাশে থেকেছে এডিবি। রোহিঙ্গা ইস্যুতে এডিবির সহযোগিতার প্রশংসাও করেন বাণিজ্যমন্ত্রী। সহযোগী সংস্থা হিসেবে দীর্ঘদিন ধরে বন্ধুসুলভ আচরণের মধ্য দিয়ে এডিবিকে আমরা পাশে পেয়েছি। আশা করছি আগামীতেও আমাদের এই সম্পর্ক বজায় থাকবে। রোহিঙ্গাদের জন্য এডিবি সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়িয়েছে তা সত্যি প্রশংসার দাবি রাখে। আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকবে বলেও জানান তোফায়েল আহমেদ। সঞ্জিতা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।